মা তুমি কেন বুঝতে পারছো না যে এখানে তোমার থাকাটা একদম ঠিক হচ্ছে না যে কোনো মুহূর্তে তোমার বিপদ হতে পারে তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও এখান থেকে কিন্তু কিন্তু আমার সাথে তো এই নাগলোকের কারো কোনো শত্রুতা নেই তাহলে আমার কেন বিপদ ঘটবে আলো মা তুমি তো একজন মানুষ তাই না আর সর্পজাতি তো মানব জাতির শত্রু তাই বলছি মা তুমি এক মুহূর্ত দেরি করো না ওদিকে নাগমাতা নাগজ্যোতিষী নাগলোকে গিয়ে কোথাও আলোকে খুঁজে পায় না আজও আমি ব্যর্থ হলাম কিছুতে ওই কন্যাকে ধরতে পারলাম না আমি একটুর জন্য ওই মেয়ে আমার হাত থেকে পালিয়ে গেল না না এভাবে আমি বারবার ব্যর্থ কেন হচ্ছি এত চেষ্টা করার পরও ওই মেয়ে কোনো না কোনো ভাবে আমার হাতে নাগালের বাইরে চলে যাচ্ছে বিশকি তোমার উপর তো আমি ভরসা করে এই নাগলোক রেখে গিয়েছিলাম কিন্তু ওই মেয়ে যখন এই নাগলোকে এসেছিল তখন তুমি কোথায় ছিলে ইস আমি যেন ওনার কেনা ঘোড়া সব সময় ওনার কথা শুনে আমাকে চলতে হবে আমি তো গিয়েছিলাম আমার স্বার্থ সিদ্ধির জন্য কি হলো কি বিশকি তুমি চুপ করে আছো কেন কিছু বলছো না যে আসলে নাগমাতা আমি সামান্য কিছু সময়ের জন্য একটু নাক দরবারে বাইরে গিয়েছিলাম কিন্তু বেশি সময় তো ছিলাম না সেখানে কিছু করার মধ্যেই আবারও ফিরে এসেছিলাম এটা তুমি ঠিক করনি এভাবে নাগলোক ফাঁকা রেখে তোমার যাওয়াটা উচিত হয়নি তুমি যদি ওই সময় নাগলোকে উপস্থিত থাকতে তাহলে ওই মেয়েকে তুমি আটকে রাখতে পারতে নাগমাতা আমি নাগলোক ফাঁকা রেখে যাইনি সংখিনী আর পক্ষিনীকে আমি এখানে রেখে গিয়েছিলাম কে রে সংখিনী পক্ষিনী কিছু বলছিস না কেন তোরা বিশকি সব সময় অন্যের দোষ দেওয়াটা এবার বন্ধ করো নাগ জ্যোতিষী বলুন বলুন এখন আমি কি করতে পারি আবারও কি আমি শহরে ওদের বাড়িতেই ফিরে যাব নাগমাতা ওই কন্যা যেহেতু এই নাগলোকে প্রবেশ করেছিল তাহলে ওই কন্যা এখনো এই রাজ্যের কোথাও আছে আমরা ওকে খুব ভালো করে খুঁজলে এখানেই কোথাও পেয়ে যাব হ্যাঁ আপনি ঠিকই বলেছেন নাগ জ্যোতিষী ও এখন শহরে নেই বুঝতে পেরেছি তাহলে শিক্ষা সফরে ওই মেয়ে অন্য কোথাও যায়নি খুঁজে খুঁজে আমার কাছাকাছি এসেছে ঠিক আছে এবার তো আর কিছুতেই আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবে না ঠিক আছে নাগমাতা তাহলে এখন আমি যাচ্ছি এ কথা বলে নাগ জ্যোতিষী চলে যায় এরপর কেটে যায় আরো একটা দিন ওদিকে সূর্য দরবেশ বাবার জন্য অপেক্ষা করতে থাকে সে সকাল থেকে দরবেশ বাবার জন্য অপেক্ষা করে যাচ্ছে কিন্তু সে তো এখনো এলো না আজ উনি আসলে আমি ওনার কাছ থেকে আমার পূর্বজন্মের সব কথা মনে করে নেব কিন্তু দরবেশ বাবা তো বলেছিলেন সকাল সকাল তিনি আমার সাথে দেখা করবেন কিন্তু কোথায় তিনি আমি বরং এক কাজ করি তাকে একটু স্মরণ করি দরবেশ বাবা কোথায় আপনি দেখা দিন দরবেশ বাবা সূর্য দরবেশ বাবাকে ডাকার সাথে সাথে দরবেশ বাবা সেখানে হাজির হয়ে যায় দরবেশ বাবা আপনি এসেছেন দরবেশ বাবা এবার বলুন কিভাবে আমি নিজে থেকে সবটা জানতে পারবো হ্যাঁ সূর্য আজ তুমি সব সত্যি সম্মুখীন হতে পারবে তোমার পূর্বজন্মে ঘটে যাওয়া সব কিছু আজ তুমি পুনরায় নিজের চোখের সামনে দেখতে পাবে সত্যি বলছেন দরবেশ বাবা হ্যাঁ সূর্য এখন তুমি তোমার চোখটা বন্ধ করো সূর্য দরবেশ বাবার কথায় নিজের চোখ বন্ধ করে আর দরবেশ বাবা সূর্যের উপর জাদু শক্তি প্রয়োগ করে আর সেই জাদু শক্তিটি সূর্যের মাথার উপর গিয়ে অবস্থান করে আর মুহূর্তের মধ্যে সূর্য তার আগের জীবনে ঘটে যাওয়া সকল কিছু দেখতে পারে সূর্য সূর্য তুমি কি কিছু দেখতে পাচ্ছো হ্যাঁ দরবেশ বাবা আমি সব কিছু দেখতে পাচ্ছি আমাকে আমার বাবা মাকে আমার আলোকে আর আমার দুই কন্যা কিরণ আর শিখাকে হ্যাঁ এবার তুমি এটাও দেখতে পাবে যে কিভাবে তোমার আর আলো মৃত্যু হয়েছিল হ্যাঁ দরবেশ বাবা আমি দেখতে পাচ্ছি আমার আলোর শরীরে আগুন লেগেছে আমি আমার আলোকে বাঁচাতে পারছি না 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 আলো তোমার কিছু হতে পারে না আলো
আলো আলো! সূর্য চিৎকার করে উঠে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর দরবেশ বাবা সাথে সাথে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সূর্যের বাবা, আমার সূর্য এভাবে চিৎকার করে উঠল কেন? হ্যাঁ হ্যাঁ, তাই তো, সূর্যের মা, আমার সূর্যের শরীর খারাপ হলো না তো? চলো চলো তো গিয়ে দেখি। হ্যাঁ চলো চলো। ওদিকে রবিন আর কিরণের চিন্তা যেন আরো বাড়তে থাকে। কিরণ, তুমি এভাবে চিন্তা করো না তো, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কি করব বলতে পারো? চিন্তা করব না তো কি করব, আমাকে বলতে পারো তুমি? সেই জন্মের পর থেকে দেখে আসছি বিপদ বিপদ আর বিপদ। নিজের বোনকে হারালাম, বাবাকে হারালাম, মাকে হারালাম, রাজ্য রাজত্ব সব কিছু হারালাম। এরপর বিধাতার ইচ্ছায় আবারও আমাদের মাকে আমাদের সন্তান রূপে ফিরে পেলাম, আর তাকে নিয়ে এই শহরে এসে ভাবলাম এবার হয়তো আমরা সব বিপদ থেকে মুক্তি পাব। কিন্তু সেটাও তো হলো না, অথচ বিপদ আমাদের পিছু পিছু তারা করতে করতে চলে এলো। নাগমাতা আমাদের কন্যাকে হত্যা করার জন্য এখানে অবধি চলে আসলো। ভাগ্যিস ভাগ্যিস আমার মেয়েটা অন্য কোথাও ছিল, কিন্তু নাগমাতা তো এখানে ছিল। এখন তো এখানে সে নেই, সে যদি সত্যি আমার আলোর খোঁজ বের করে ফেলে তাহলে তাহলে কি হবে? এ চিন্তা আমার হচ্ছে না সেটা নয়, আর তাই তো আজ সকাল সকাল আমি আলোর কলেজের প্রিন্সিপালের কাছে ফোন করেছিলাম। সত্যি বলছো? তুমি ফোন করেছিলে? কি বললো উনি? ওরা ওরা কবে ফিরে আসবে? সেসবের কিছু জানতে পারিনি কিরণ, কারণ আমি ওনাকে কিছুতেই ফোনে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে ওনারা যেখানে আছে সেখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তাহলে তাহলে এখন তো আমরা ওনাদের সাথে যোগাযোগ করতে পারবো না। সেটা নিয়েই তো আমার খুব চিন্তা হচ্ছে। হে বিধাতা, জানি না এখন আমি কি করব। তবে এখন তুমি আমাদের একমাত্র ভরসা, তুমি আমার মেয়েটাকে রক্ষা করো, ওর যেন কোনো বিপদ না হয়, আর খুব তাড়াতাড়ি তুমি আমার কোলে ওকে ফিরিয়ে এনে দাও। কেঁদো না কিরণ, কেঁদো না, বিধাতা দেখো আমাদের আলোর কোনো ক্ষতি হতে দেবে না। ওদিকে সংখিনী আর পঙ্খিনী দুজনে আড়ালে গিয়ে কথা বলতে থাকে। পঙ্খিনী, তার মানে বিশকে চলে যাওয়ার পরে আমরা যখন ওখান থেকে চলে যাই তখনই নাগরাজার নাগরানীর কন্যা আলো এসেছিল। হ্যাঁ, আর ওই নাগমাতা তো একমাত্র ওই আলোকেই ভয় পায়। হ্যাঁ রে, আমি শুনেছি ওই আলোর হাতেই নাকি নাগমাতার মৃত্যু লেখা আছে। আলো নাকি আমাদের মতো সাধারণ কোনো নাগিন নয়, ও নাকি শুভ শক্তির অধিকারী, আর বিধাতা নাকি ওকে অনেক ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, আর সেই একমাত্র পারবে আমাদের নাগরাজ্য থেকে সকল অশুভ আর পাপকে সরিয়ে দিতে। সে না হয় বুঝলাম, কিন্তু আলো তো অনেক শক্তির অধিকারী, তাহলে সেই নাগলকে এসেও তার বাবা মাকে উদ্ধার না করে চলে গেল কেন? সেটা ঠিক আমি বলতে পারবো না, তবে কোনো না কোনো কারণ তো আছে। তবে নাগরাজের সাথে কথা বলে এই বিষয়ে সবটা জানতে হবে। আচ্ছা সংখিনী, তুই এই নাগলোকে থেকেও নাগমাতার চোখের আড়ালে গিয়ে নাগরাজার নাগরানীকে সব খবর দিয়ে আসিস। এটা যদি কখনো নাগমাতা জানতে পারে তাহলে তো তোকে হত্যা করে দিতে পারে। সত্যি বলতে আমি প্রাণের ভয় করি না রে, নাগরাজার নাগরানীকে এখনো আমি আমাদের রাজারানী বলেই জানি, আর তাই তো তাদের ভালোর জন্য আমি নিজের জীবনও দিতে পারি। আমিও যে শুধুমাত্র প্রাণের ভয়ে ওই পাপী নাগমাতার কথা মতো চলতে বাধ্য হচ্ছি। কাল আমি নাগরাজার নাগরানীর কাছ থেকে সব সত্যটা জানতে পারিনি, কিন্তু আমার বাবা মা তারা তো সব সত্যটা জানে। কিন্তু ওই নাগরাজার নাগরানী তো বললো তারা নাকি আমার বাবা মাকে চেনে, তাহলে আমার বাবা মায়ের কাছ থেকে আমি সব সত্যটা তো জানতেই পারবো। আর তাই আমরা কাল সকালেই শহরে চলে যাব। কিন্তু কিন্তু তার আগে আমি একবার ওই বাসিওয়ালার কাছে যাব, তাকেও যে আমার অনেক কিছু প্রশ্ন করার আছে। সে সেদিন আমাকে বলেছিল যে সে নাকি আমাকে এর আগেও দেখেছে, আর সেও আমাকে আমার নাম ধরেই ডাকছিল, আর তাই তো আমার মন বলছে সেও নিশ্চয়ই কিছু না কিছু জানেই। আর তাছাড়া ওনাকে দেখলেও আমার মনের ভেতরে অদ্ভুত এক অনুভূতি হয়, আর মনে হয় সে যেন আমার যুগ যুগের চেনা। হ্যাঁ হ্যাঁ, তার কাছে যাব আমি। এখন তো সবাই তাঁবুতে বিশ্রাম করছে, বেশ কিছুক্ষণ তারা আমাকে খুঁজবেও না। আর রুবি রুবি তো দেখলাম ঘুমাচ্ছে, আর এটাই সুযোগ, এই সুযোগে আমি ওই বাসিওয়ালার সাথে দেখা করে আসব। কিন্তু ওই বাসিওয়ালার বাড়ি বা কোথায় সেটাও তো আমি জানি না,
আর ওনার বাড়ি না চিনলে ওনাকে আমি কি করে খুঁজে পাবো, কি করে? আচ্ছা, সেদিন তো ওনার সাথে আমার নদীর ঘাটে দেখা হয়েছিল, আমি বরং ওই নদীর ঘাটে গিয়ে দেখি, হতেও তো পারে উনি ওই নদীর ঘাটেই আছেন। এ কথা বলে আলো নদীর ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সেখানে গিয়ে আলো সূর্যকে সেখানে দেখতে পায় না। এ কি, উনি তো এখানে নেই। তাহলে এখন ওনাকে আমি কোথায় খুঁজব? না না, আমি বরং একটু অপেক্ষা করি। এ কথা বলে আলো সূর্যের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু তখনও সূর্য নদীর ঘাটে যায় না, সে তার বাড়িতে অসুস্থ অবস্থায় শুয়ে থাকে। বেশ কিছুটা সময় পার হয়ে যায়। বেশ অনেকটা সময় হলো আমি অপেক্ষা করলাম, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে, কাল সকাল সকাল আমরা শহরের উদ্দেশ্যে রওনা দেব। আর তাই তো ওনার সাথে আমার আর দেখাও হবে না। যাই হোক, এখন আর কি করার, আমি বরং তাবুতেই ফিরে যাই। এ কথা বলে আলো চলে যেতে থাকে। তো বন্ধুরা, তাহলে কি আলোর সাথে সূর্যের আর দেখা হবে না? সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।